আজি এজমা বা শ্বাস রোগ উপরে আলোচনা করবি। প্রিয় দর্শক, এই রোগ হলে লোক মানে সাধারণত আশু উপশম পাই বিভিন্ন প্রকার ইনহেলার এবং অ্যান্টি অ্যালার্জিক ঔষধ সেবন করতে সেথিরে সঙ্গে সঙ্গে উপশম মধ্য মিলে সেথিরে সন্দেহ নেই, মাত্র সেই চিকিৎসা দ্বারা রোগ ভাল হবার সম্ভাবনা নাহি কইলে চলে। মাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা শ্বাস রোগ ভাল করিবা সেতে কঠিন নুহে। হোমিওপ্যাথিক চিকিৎসায় এপরি বহুত ঔষধ রয়েছে যাহা দ্বারা সমলক্ষণ মতে সেবন কলে কেবল শ্বাসকষ্ট নুহে রোগর অন্তর্নিহিত কারণ মধ্যে সবুদিন পাই ভাল হয়ে যাব। দর্শক নমস্কার, মো ডক্টর ভবতোষ মন্ডল, আজি এজমা বা শ্বাস রোগ উপরে আলোচনা করবি। এজমা রেসপিরেটরি সিস্টেমর গোটিয়ে রোগ। এই রোগরে শ্বাসনলী ফুলি যায়, এর রন্ধ্র সরু হয়ে যায় ও সেথিরে অধিক কফ সৃষ্টি হবার শ্বাসনলী বন্ধ হয়ে যায়, ফলরে রোগীকে শ্বাস নেওয়াকে কষ্ট হুয়ে, শ্বাস গ্রহণ করি পারে না, কাশ হুয়ে, ছাতি ভিতরে শব্দ হুয়ে, প্রত্যেক লোকর শ্বাসকষ্টর কারণ সমান নুহে। কে শৈলে অধিক হুয়ে, কে হার্ড লেবর বা এক্সারসাইজ করলে অধিক হুয়ে, কেহি কেহি ধূলি বা ধুয়াকু গলে মধ্য অধিক হুয়ে। প্রিয় দর্শক, এই রোগ হলে লোক মানে সাধারণত আশু উপশম পাই বিভিন্ন প্রকার ইনহেলার এবং অ্যান্টি অ্যালার্জিক ঔষধ সেবন করতে সেথিরে সঙ্গে সঙ্গে উপশম মধ্য মিলে সেথিরে সন্দেহ নাই, মাত্র সেই চিকিৎসা দ্বারা রোগ ভাল হবার সম্ভাবনা নাহি কইলে চলে। মাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা শ্বাস রোগ ভাল করিবা সেতে কঠিন নুহে। হোমিওপ্যাথিক চিকিৎসায় এপরি বহুত ঔষধ রয়েছে যাহা দ্বারা সমলক্ষণ মতে সেবন কলে কেবল শ্বাসকষ্ট নুহে রোগর অন্তর্নিহিত কারণ মধ্যে সবুদিন পাই ভাল হয়ে যাব। প্রিয় দর্শক, মো পাখে এপরি অনেক রোগী আসি রোগমুক্ত হয়েছেন। সেই রোগী মানকর রোগ বিবরণী কু আধার করি দেখা যায় যে অধিকাংশ রোগী শরীরের থন্ডা রহুচি, থন্ডা ছাড়ু না, বারম্বার ছিঙ্ক, কাশ, সর্দি রহুচি, তা সহিত শ্বাসকষ্ট হচ্ছে, তাঙ্ক শরীরের থন্ডা রহুচি, অর্থাৎ তাঙ্ক শরীরের ইনফেকশন রহুচি, যাহা চিকিৎসা দ্বারা দূর করে পড়ুনাহাতি বা পারি নাহাতি, জীবাণু তাঙ্ক শরীরের বসা বাঁধি রয়েছে, কারণ রোগীর ইমুনিটি কমি যাইছে, তাঙ্ক ইমুন সিস্টেম জীবাণুকু মারি পারু নাই, বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক সেবন দ্বারা মধ্যে এপরি রোগ আসুথবা দেখা যায়। অনেক রোগী ঠারে দেখা যায় যে রোগী জনক পূর্বে কোনসি সংক্রামক রোগরে ভোগুথিলে, আধুনিক চিকিৎসা দ্বারা সে রোগমুক্ত হইছন্তি, মাত্র তাহা পরঠারু তাঙ্ক শরীরের বিভিন্ন প্রকার সমস্যা যেপরি মুন্ড শরীর ব্যথা, মুন্ড ওজন লাগিবা, বারম্বার থন্ডা কাশ, শ্বাস সমস্যা, জরুয়া অনুভূতি, শীত লাগিবা, অ্যাসিড গ্যাস ইনডাইজেসন, অম্লপিত বান্তি, রক্তহীনতা, চিড়চিড়া স্বভাব, অনিদ্রা, বারম্বার টাইফয়েড, শ্বাস সমস্যা ইত্যাদি। মোট কথা হচ্ছে রোগী নিজকে কেতবেলে বি সুস্থ বলে মনে করি পারে না। এসব লক্ষণর কারণ হচ্ছে সাপ্রেশন, অর্থাৎ তাঁকু পূর্বে যে রোগ হয়েছিল তাহা অ্যান্টিবায়োটিক্স দ্বারা চিকিৎসা করিবার রোগী জনক সেই সময় পাই রোগর আরাম পাইছন্তি, মাত্র জীবাণুগুড়িক শরীর ভিতরে রহি যাইছে, এমিতি জায়গায় রহিছি তাকু পরীক্ষা দ্বারা বাহার করিবা সম্ভব হেউ নাই, কারণ এই জীবাণু রক্তর নথাই লিভর স্প্লিন পরি স্থানরে রহিছি, ফলরে রোগীর ইসোনোফিল নিউট্রোফিল আদি অধিক দেখায়, মাত্র সেথিরু ইনফেকশনর প্রকার জানিবা সম্ভব নয়। এপরি অবস্থারে রোগীর সবু রিপোর্ট নর্মাল থিলে মধ্যে রোগী অসুস্থ থাকে, তাঁক শরীরের বিভিন্ন প্রকার সমস্যা থাকে, সেথিমধ্যরু শ্বাস সমস্যা গোটিয়ে। প্রিয় দর্শক, এপরি রোগী মানক পাই হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বোত্তম অটে, কারণ রোগীর রিপোর্ট নর্মাল থিলে মধ্যে রোগীঠারে অনেক অনেক লক্ষণ থাকে যাহাকু আধার করি
ଚିକିତ୍ସା କରିବା କେବଳ ହୋମିଓପାଥିକ ଚିକିତ୍ସାରେ ହିଁ ସମ୍ଭବ। ପ୍ରିୟ ଦର୍ଶକ, ହୋମିଓପାଥି କେବଳ ଶ୍ୱାସରୋଗର ନୁହେଁ, ଏହା ଆପଣଙ୍କ ଶରୀରର ସମସ୍ତ ପ୍ରକାର ସମସ୍ୟାକୁ ସବୁଦିନ ପାଇଁ ଦୂର କରି ଆପଣଙ୍କୁ ଏକ ସୁସ୍ଥ ଶରୀର ଦେଇପାରେ। ଏହା ହିଁ ହେଉଛି ହୋମିଓପାଥିକ ଚିକିତ୍ସାର ବିଶେଷତ୍ୱ। ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓରେ ଏହି ରୋଗର ସମାଧାନ ପାଇଁ ବିଭିନ୍ନ ଔଷଧ ଆଲୋଚନା ହେବ, ତେଣୁ ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ିକୁ ପାଇବା ପାଇଁ ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ। ଆଉ ଆମର ଇନଫର୍ମେସନ୍ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିଲେ ଏବଂ ଅଧିକରୁ ଅଧିକ ଲୋକଙ୍କୁ ଜଣାଇବା ପାଇଁ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ ଏବଂ ଶେୟାର ମଧ୍ୟ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।